দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যারা টেলিভিশনের খবর দেখেন কিংবা পত্রিকা পড়েন তারা নিশ্চয়ই জানছেন জেনেছেন যে প্রতিদিনই নতুন নতুন ঘটনা নানা রকম অস্থিরতা বাড়াচ্ছে একদিকে হঠাৎ পেঁয়াজ নিয়ে গুঞ্জন এবং তার পরিপ্রেক্ষিতে পেঁয়াজের দীর্ঘদিন ধরে দাম বৃদ্ধি এবং ধীরে ধীরে সেটি কমতে থাকা সেই অবস্থায় আবারও লবণের দাম দিয়ে নানা রকম গুজব গুঞ্জন সড়কে নৈরাজ্য ট্রেনের মতো নিরাপদ যানবাহনে একের পর এক দুর্ঘটনা এসব ঘটনা আসলে কেন হচ্ছে সেগুলোর উৎস খুঁজতে চায় পাশাপাশি খুঁজতে চায় সেগুলোর সমাধানের পথ তবে এগুলোর ফলে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেটি থেকে জনগণ কীভাবে বা দূরে থাকবে সেই প্রশ্ন আনতে চাই আলোচনার টেবিলে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশু আর আলোচনার শিরোনাম এ কেমন অস্থিরতা দর্শক এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সৈয়দ আমিরুল ইসলাম তিনি বাংলাদেশের সাবেক বিচারপতি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসাইন যিনি পাবলিক সার্ভিস কমিশনেরও সাবেক চেয়ারম্যান এবং আমাদের সঙ্গে আছেন শিক্ষক গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আহমদ শারিফিন সিদ্দিক আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায় জাস্টিস আমিরুল ইসলাম আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এই হঠাৎ করে গত কয়েকদিন ধরে আমরা নানা রকম অস্থিরতা তৈরির নানা উপকরণ দেখছি ধরেন আজকে সড়ক পথ অস্থির সড়কে এক ধরনের নৈরাজ্য কেউ কেউ আইনটি মানছেন না কিন্তু যারা মানছেন তাদেরকেও তারা গাড়ি চালাতে বাধা দিচ্ছেন তারপরে লবণ নিয়ে একটা অস্থিরতা কালকে ছিল হঠাৎ করে এরকম ঘটনাগুলো খুবই দৃশ্যমান হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সরকার পদক্ষেপও নিচ্ছে এই সড়কের নৈরাজ্য নিয়ে এই মুহূর্তেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালিক পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক চলছে কিন্তু এগুলো আসলে কেন হচ্ছে আপনার মূল্যায়ন কি কেন হচ্ছে সিন্ডিকেটের কারণে হচ্ছে এখন আপনি এই যে ধর্মঘটটা করলো এই আইনটা তো বহুদিন আলোচনা করে তারপর আইনটা পাশ করার পর একটা সময় নিয়ে এটাকে আপনার প্রয়োগ করছে সরকার প্রয়োগ করার পর 2 সপ্তাহ ওনারা সময় দিল যে আমরা টু বি অ্যাকোয়েন্টেড উইথ দি ল এখন আসা ওনারা ধর্মঘট করলেন যুক্তিটা কি আপনি গাড়ি চালিয়ে আমাকে মেরে ফেলবেন আমার পরিবার ক্ষতি পারবে না আমার স্ত্রী অফিসে যেতে গিয়ে তার পা কেটে ফেলতে হবে ফেলবে আপনি ক্ষতিপূরণ দেবেন না যে এই রকম দাবিগুলি কোথার থেকে উঠতে পারে এবং তাদের যদি লজ্জা শরম থাকতো বিবেকবোধ থাকতো তাহলে যেই সমস্ত দাবিগুলি উত্থাপন করছে এইগুলি কি করতে পারতো করতে পারে কেন তারা এতই প্রভাবশালী ধনী তাদের রাজনৈতিক প্রভাব আছে অর্থবিত্ত আছে তারা অনেক কিছু সমাজে রাষ্ট্রীয় কার্যক্রমে এটা প্রভাব রাখতে পারে ফলে আমাদের দেশে একটা সাধারণ মানুষের কথা কী আইন কার জন্য গরিবের জন্য আমার জন্য আপনার জন্য আইন কোটিপতি হাজার হাজার কোটি টাকার যারা মালিক তারা মনে করে আমরা আইনের ঊর্ধ্বে এবং আসলেও তারা আইনের ঊর্ধ্বে তারা আইন না মানাটাকে গর্বের বিষয় মনে করে কারণ তারা জানে যে তাদের রাজনৈতিক প্রভাব বৃত্তের প্রভাব প্রশাসনে তাদের প্রভাব সব মিলে তাদেরকে কখনো আইনের আওতায় আনা যায় না আমরা তাই দেখছি তো এইগুলির প্রতিফলন হচ্ছে আপনার আজকের এই পরিস্থিতি হচ্ছে মানুষ যখন দেখে যে আইন আছে আইনের প্রয়োগ নাই আপনার বেলায় আইন আছে আমার বেলায় আইন নাই এই যে এই অস্থিরতাগুলি আজকে শুধু বাংলাদেশে না পৃথিবীর সর্বত্র যে পুঁজিবাদী সমাজের সর্বত্র কিন্তু এখন একটা অস্থিরতা চলছে আপনি আমেরিকার দিকে তাকান ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকান ব্রিটেনের দিকে তাকান যেই ব্রিটেন ছিল গণতন্ত্রের সূতিকাগা সেইখানে বরিস এসে বললো যে দেড় মাস পার্লামেন্ট বন্ধ থাকবে সেটা আনপ্রেসিডেন্টেড তো সেখানে সুপ্রিম কোর্ট এটাকে ইলিগেল ডিক্লেয়ার করেছেন এখন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন তারা প্রোটেকশনিস্ট পলিসি নিয়েছে পলিসি করছে তখন বুর্জোয়া সমাজ বলছে যে ফ্রি লেসে ফেয়ার মানে উন্মুক্ত বাজার কিন্তু আপনি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আপনি মনে করেন যে সুশাসনের সংকটটাই সুশাসনের সংকট জবাবদিহিতার অভাব সঠিক সময়ে সঠিক কাজ করার না নেওয়ার পদক্ষেপ এরকম বহু আছে যেন আপনি দেখেন
যখন ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্টকে মাননীয় প্রধানমন্ত্রী সরালেন, তারপরে ঘটনা দেখেন বুয়েটে, তো প্রভাবটা কোথায়? এই যে সেক্রেটারি প্রেসিডেন্টকে আপনি সরালেন, তার যারা বুয়েটে ছাত্রলীগ করে তাদের মধ্যে তো এটা কিছুই না, তারা তো এটাকে তোয়াক্কাই করছে না, না করে একটা মেরে ফেলল। এবং আমরা আগে তো জানতাম না, আমার তো শিক্ষা প্রতিষ্ঠান নেই, দেখা গেল প্রত্যেক ইউনিভার্সিটিতে দেয়ার ইজ এ টর্চার সেল, র্যাগিং হয়, এবং প্রত্যেক ইউনিভার্সিটি এখন চালায় ছাত্রলীগের লোকাল কমিটি, নট দি ইউনিভার্সিটি অথরিটি। জি, আমি স্যার আবার আপনার কাছে, ডক্টর সাদত, সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে সুশাসনের এক ধরনের, আমরা যদি আপনি যদি দেখেন এই সড়ক পরিবহন আইন নিয়ে মূলত যারা আন্দোলন সংগ্রাম করছে তারা সবাই কোনো না কোনোভাবে সরকারি রাজনৈতিক দলের সঙ্গেই অথবা প্রধান বিরোধী রাজনৈতিক দল যেটি জাতীয় পার্টি তাদের সঙ্গেই সম্পৃক্ত। আরও সুস্পষ্ট করে বললে শাজাহান খান কিংবা মশিউর রহমান রাঙ্গার অনুসারী মালিক শ্রমিক নেতারাই এই আন্দোলনটা করছে, ফলে এই জিনিসটা তো একটা অস্থিরতা তৈরি করছে, এমনকি তারা অন্যদেরকেও গাড়ি চালাতে দিচ্ছে না। দেখেন, এই কয়দিন আগে ঢাকার একটা পত্রিকার হেডিং ছিল বেপরোয়া চালক 16 জন নিহত। এইটা দেখে আমার মনে হয়েছিল, ইনস্ট্যান্ট রিয়াকশান হয়েছিল, আচ্ছা আমরা কোথায় আছি, সবাই বেপরোয়া হচ্ছে কেন, এত লোক এমনভাবে বেপরোয়া হয়ে যাচ্ছে কেন? এবং আপনি কয়েকটা ঘটনার কথা বলেছেন, কিন্তু আমি তো দেখছি গত কয় মাস ধরে একটার পর একটা ঘটনা ঘটছে। আসলে সরকার এবার ক্ষমতা নেওয়ার পরে একটার পর একটা বিপত্তি, একটার পর একটা আচমকা ঝামেলা এসেই পড়ছে। সেই চুড়িহাটটা থেকে যদি শুরু করেন, প্রথমের দিকে চুড়িহাটটা, তারপরে একটার পর একটা আগুন লেগেছে, এবং সেই আগুনের ইয়ে বিভিন্ন আপনার এফআর টাওয়ারে হলো, এফআর টাওয়ারের পরে আপনার ডিসিসি মার্কেট, ডিসিসি মার্কেট পরে মালিবাগ, মালিবাগের পরে বস্তি, আজকেও একটা ইয়ে হয়েছে, আজকেও রাজধানী সুপার মার্কেট হয়েছে। তাহলে আগুনের ইয়ে গেল, এই পরিবহন শ্রমিক মালিকরা কিন্তু এর আগেও একবার ইয়ে করেছে, ওই যে সবাই মুখে আলো পোড়া উল্টোপে সেই কাজটা আজকেও করেছে, কোথাও মহাসড়কে, হ্যাঁ মহা এগুলি করেছে, তো সড়কের এরা করেছে। বিচারপতি মহোদয় বললেন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে পদ থেকে সরিয়ে দিছে, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলি এত ডিপ রুটেড এবং এত কমপ্লিকেটেড বা কনভলিউটেড যে অন্যরা এই মেসেজটা নিচ্ছে না। তারা যখন এটা করলো, তারপরে তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এদের বোঝা উচিত ছিল যে এটা বিপদে পড়বে। শুধু তাই নয়, তারপরে কি হলো, রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষকে পানির মধ্যে ফেলে চুবাইলো। এবং আমি মাঝে মাঝে ভাবি যে আমরা কি আসলে জাতি হিসাবে মেন্টালি ডিমেন্টেড হয়ে গেছে কিনা, ডিমেনশিয়া যেটাকে বলে, যে আপনার ব্রেইন কাজ করে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, অধ্যক্ষকে যে ছেলেগুলি ফেলে দিয়েছে ছাত্রলীগেরাও, তো তারা তো বুঝার কথা, যদি মাথায় একটু বুদ্ধি থাকে যে আমি এটা ধরা পড়লে আমার পানিশমেন্ট হবে, এবং ধরা না পড়ার খুব কারণ নাই, এবং অন্তত যে সিচুয়েশনে সরকার, যে সিচুয়েশনে সরকার এখন আছে, টাইম হ্যাজ কাম যে আপনাকে ছাড় দিবে না, তারপরেও তারা এটা করেছে। তারপরে যে ক্যাসিনোর ইয়েগুলি, যেভাবে টাকা ক্যাসিনোরটা, কিন্তু হয়তো আমি মনে করি যে বলে যে এটাকে আংটা, মানে ইংরেজিতে বলে প্রিহেনসাইল ইনস্ট্রুমেন্ট, যেটা খপ করে ধরা যায়, ওইটা ক্যাসিনোটা ধরছে আসলে টান দেওয়ার জন্য আংটা। কিন্তু আসল ইয়ে হচ্ছে, দেখেন ওই যে কি বলে এনামুল এবং রূপন, তাদের ইয়েতে কোটি কোটি টাকা, তারা ইয়ের মধ্যে কী বলে ভল্টে রাখছে, এত টাকা কোথার থেকে আসলো? পেপারে যেসব জিনিস, আমরা তো পেপারের থেকেই মোটামুটি ইয়ে করি, যে একটা চাকরকে 3 কোটি টাকা তারা মানে দিছে যে তোমার কাছে রাখো। তো আমার এগুলি দেখে, তারপরে ট্রেনে একটা দুইটা তো না, ট্রেন আপনার মৌলভীবাজারে একটা হলো, ওই যে কুলাউড়াতে, তারপরে এটা হলো, এটার পর আর একটা হলো, তারপরে গেল, তারপরে পেঁয়াজ, পেঁয়াজেরটাতে আমি মনে করি যে
যারা এর দায়িত্বে ছিল তাদের অনভিজ্ঞতা এবং তাদের যেটাকে আমি বলি উদাসীনতা এইগুলি কাজ দিয়েছে। কারণ পেঁয়াজ থেকে শুরু করে গোটা দশেক একটা প্রতিষ্ঠাও করা যায়, গোটা দশেক সেন্সিটিভ আইটেমের তো একটা তালিকা সার্বক্ষণিক মনিটরিং থাকার কথা, যে কোন দিকে দাম যাচ্ছে কোন এবং কিছু আন্দাজ করা যায়। যেমন চাইলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চাইলের দরটা যে তলানিতে পড়ে যাচ্ছে, আমি অন্তত নিজে গত বছর জানুয়ারি মাস থেকে এটা, গত বছর না এই বছর সরি এই বছরের জানুয়ারি মাস থেকে আমি এটা মাঠে ইয়েতে দেখেছি, 30 টাকা হয়ে যাচ্ছে, 28 টাকা হচ্ছে। তো তখন কি গভর্নমেন্টের যারা দায়িত্ব এগুলি করে তারা কি টের পায় নাই? তারা কি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে কি এটা বলা দরকার উচিত ছিল যে দেখেন এটা তো কমে যাচ্ছে, আমাদের এখনই কিছু করতে হবে, দরকার হলে ওর নাম কি শুল্ক বাড়াইতে হবে, এই করতে হবে, কারণ শুল্কটা জাইরেট করে একবার এদিকে যায় একবার এদিকে যায়। এবং সেটা যদি আপনি ইটারেটিভ ম্যাথড অর্থাৎ দেখে যদি টেকে শিখেন তাহলে তো আপনি শিখবেন না। পেঁয়াজের ক্ষেত্রে যেটা ঘটেছে এটা অবিশ্বাস্য আমার কাছে মনে হয়, এবং কারণ এটা দুই মাস আগে শুরু হয়েছে প্রসেসটা, দুই মাস আগে এটা তো কতক্ষণ লাগে পেঁয়াজ আনতে, যে এখন যখন আপনি সিরিয়াস হন, আমি এটা খেয়াল করেছি যে তখন আপনি জাহাজে করে উড়োজাহাজে আপনাকে এটাকে টেকনিক্যালি যদি আপনি একটু ম্যানেজমেন্টের ইয়েতে বলেন, যখন গভর্নমেন্টাল কম্প্যাক্ট হয় সবাই মিলে যখন চেষ্টা শুরু করে এটা চলে যায়। প্রশ্ন ফাঁস খেয়াল আছে আপনার? প্রশ্ন ফাঁস চলছিল, পেঁয়াজ তো লাস্ট 2 দিনের নিয়ন্ত্রণে আসলো। হ্যাঁ, এই নিয়ন্ত্রণটা তো আজ থেকে 1 মাস আগেও করা যেতে পারত। আপনার প্রশ্ন ফাঁসের ইয়েটা কিন্তু যখন সব মিনিস্ট্রি মিলে বসে, আগে এডুকেশন মিনিস্ট্রিকে দায়িত্ব দিয়েছে তারা সামাল দিতে পারে, যখন সব মিলে বসছে প্রশ্ন ফাঁস কিন্তু বন্ধ হয়েছে। এইটা নির্ভর করে যে গভর্নমেন্ট কতদূর সিরিয়াস, গভর্নমেন্ট এই কাজটা কী করবে। এখন সুশাসনের ইয়েগুলিতে এরকম কিছু ঘটছে, সচিবালয়ে 4 অফিস আওয়ারের পরে পিয়নরা ড্রেস চেঞ্জ করে সচিবের ড্রেস পরে ইন্টারভিউ নিতেছে, তো এটা কি গভর্নমেন্টের সবাই জানে না? এবং উপরের দিকে যাদের ইয়ে, এটা এটা তো হাতে নাতে এদের ধরা যায়, কতক্ষণ লাগে? বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ডিপটি গভর্নরের স্যুটের মধ্যে বসে আপনার হোটেল পাশের হোটেলের ম্যানেজার ট্যানেজার সহ তারা ইন্টারভিউ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিতেছে। তো এই এরকম একটা সিকিউর জায়গা KPI, এটা বাংলাদেশ ব্যাংক তো KPI, এই কাণ্ড কেমনে হয়? একটা হোটেলের লোক পাশে, সেও এর মধ্যে জড়িত হয়ে তারা সব ইন্টারভিউ নিয়ে দিতেছে, এদেরকে কি ধরা যায় না? বাংলাদেশ ব্যাংকে আরেকটা লোক, তার অর্থ পাচারের দায় বোধ হয়, তার চাকরি গেছে, তারপরে সে তদবির তালাফি করে আবার। তো এগুলি তো আমার যেটা মনে হয় একটা মানে যে আমি কি যা করে পার পেয়ে যাব, একটা বিচারহীনতার, বা আমার যদি মুরব্বী থাকে তাহলে আমি পেয়ে যাব পার হয়ে যাব। গভর্নমেন্টের বর্তমান অবস্থাটা অনেকেই যে এখন যেভাবে চলছে এটা হয়তো বুঝতে পারে না বা বিশ্বাস করে না, তারা মনে করে যে না আমাদের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণে আছে। তো এইটা সরকারকে যে পরতে এই জিনিসটা ছড়িয়ে দিতে হবে, যে ছোটকেও আপনারা অনেক সময় বলে যে বা চুনোপুটি ধরে রাঘব বোয়াল ধরে, আমি কিন্তু মনে করি দুইটাকে ধরতে হবে, চুনোপুটি এবং রাঘব বোয়াল দুইজনকে ধরতে হবে। এবারের ইয়েটাতে রাঘব বোয়াল কম হচ্ছে ধরা, মানুষ বলে যে অমুক বসে আছেন, অমুক দেখে দেখি, মানুষের কতগুলি পারসেপশন আছে, সেই পারসেপশনটা হয়তো 100% শুদ্ধ না হতে পারে, কিন্তু এখানে বিচারপতি মহোদয় উনিও স্বীকার করবেন যে পারসেপশনের মধ্যে সামান্য হলেও কোন জায়গায় সত্য লুকাই আছে। আমি স্যার আরেকবার আপনার কাছে আসবো, প্রফেসর আরিফিন সিদ্দিক, সেক্ষেত্রে আমরা যেটি বলছিলেন যে সরকার যখন সমন্বিতভাবে চেষ্টা করে সেটা সফল হয়। পেঁয়াজের ক্ষেত্রে গত 2-3 দিনে আমরা যেমন দেখলাম, লবণের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা একদিনেই থেমে গেছে, কারণ সরকারের সব প্রশাসন যন্ত্র, সরকারের তথ্য অধিদপ্তর, মূলধারার গণমাধ্যম তাৎক্ষণিকভাবে তারা তথ্য বিবরণ দিল লবণের কোনো ঘাটতি না, লবণের পরিস্থিতি স্বাভাবিক। ফলে কখনো কখনো সরকারের ভেতর থেকে এই বিষয়গুলোকে অবহেলা করা কিংবা সঠিকভাবে গুরুত্ব না দেওয়া, সেরকম অভিযোগ ডক্টর সাদত হোসেনের কথায় স্পষ্ট। পেঁয়াজেরও শুরুর দিকের একটা ঘটনা স্যার, একদম শুরুর দিকে বাণিজ্যমন্ত্রী নিজে একটি বৈঠক ডাকলেন পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে, ডেকে উনি নিজে বিদেশ চলে গেলেন, সেই বৈঠকে মাত্র একজন ব্যবসায়ী গিয়েছিলেন, সেটি আরও প্রায় 1-2 মাস আগের ঘটনা, ফলে সেই বৈঠকটি হয়নি। সেই বৈঠকটি হলে হয়তো পেঁয়াজের পরিস্থিতি এরকম নাও হতে পারত। ফলে এটা কি শুধুই সুশাসনের অভাব, নাকি দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা এবং পাশাপাশি এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে? ধন্যবাদ আপনাকে।
যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সাম্প্রতিক ঘটনা, এই ঘটনাগুলো আলোচনা করলে বোঝা যাবে যে বিস্তারিত আলোচনায় যদি যাই, আরও গভীরে যদি যাই, যে এক একটা ঘটনার পেছনে এক এক ধরনের পরিস্থিতি, এক এক ধরনের কারণ হয়তো লুকিয়ে আছে। কিন্তু সাধারণভাবে বললে ওইটাই বলা যায় যেটি আপনি বললেন, যে এখানে দক্ষতার অভাব আছে, এখানে সততার অভাব আছে, এখানে দায়িত্বশীল আচরণের অভাব আছে, নানা ধরনের ঘাটতি আছে। আবার একই সাথে আমরা কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের জায়গাটাও একেবারে অবহেলা করতে পারি না, সেটাও কখনো কখনো কাজ করে। পেঁয়াজের বিষয়টা তো আমরা আলোচনা ইতিমধ্যে আমরা করলাম যে পেঁয়াজের দাম এইভাবে উঠে যাবে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চাহিদার তুলনায় সরবরাহ কম, হঠাৎ করে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল, আমরা আমদানি করতে পারছি না, এটার একটা প্রভাব পড়বে, এটা বোঝা যায়, একেবারে অর্থনীতির মৌলিক তত্ত্বই সেটা বলবে। কিন্তু এইভাবে উঠে যাবে আর বাজারে পেঁয়াজ অ্যাভেলেবল আছে এইটা কোনোভাবেই মানা যায় না। আমি দুদিন আগেই সাতক্ষীরা গিয়েছিলাম, সাতক্ষীরার ডিসি সাহেবের সঙ্গে বসে আলাপ করছি, এর মধ্যে উনি একটা টেলিফোন পেলেন, যে কি একটা টেলিফোন পেলেন, যাই হোক, তারপরে টেলিফোন রেখে উনি আমাকে বললেন যে এইমাত্র খবর পেলাম যে একটা গুদামে কিছু পেঁয়াজ মজুত করে রাখা হয়েছে, তা আমি এখন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দেখছি বিষয়টা। তো এই যে দেখেন, সব জায়গায় কিন্তু এই ধরনের চক্রান্তকারী মুনাফালোভী ব্যবসায়ী এরা আছে, এদের মধ্যে নৈতিকতার কোনো বালাই নেই, এরা যতটা পারে মুনাফা করার জন্য মানুষকে যত ধরনের দুর্ভোগে ফেলতে পারে ফেলবে। তো এটা তো শুধু সাতক্ষীরার এই ছোট্ট একটা ঘটনার কথা বললাম, তা তো নয়, সর্বত্র এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই কারণে পেঁয়াজের এই একেবারে উল্লম্ফন। স্যার, প্রশ্ন হচ্ছে এই মুনাফালোভী এরা তো সবসময় ছিল, সবসময় ছিল, আমি সেটাই আসছি যে এটা আছে। কিন্তু এখানে তো বাজার মনিটরিং করে, যেটা সাধন ভাই বললেন একটু আগে, যে এটা তো দীর্ঘদিন ধরে হলো, প্রায় দুই মাসের উপরে, তো বাজার মনিটরিং করে এটা অনেক আগেই বিকল্প ব্যবস্থাগুলো নেয়া, আর এমনকি যখন পেঁয়াজের ঘাটতি এবার আছে আমরা বুঝতে পারছি, উৎপাদন আমাদের কম হয়েছে, তখন বিকল্প দেশও ঠিক করে রাখা উচিত ছিল, যেটা এখন করা হচ্ছে জরুরি ভিত্তিতে, মিশর থেকে আনা হচ্ছে, তুরস্ক থেকে আনা হচ্ছে, মিয়ানমার থেকে আনা হচ্ছে, যে এগুলো বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। এখানে ষড়যন্ত্রের বিষয়টাও আছে, আবার ব্যবসায়ীদের মধ্যে যে সবই অসৎ ব্যবসায়ী তা কিন্তু না, সৎ ব্যবসায়ীও আছে, তৃণমূল পর্যায়েও আছে, বড় উচ্চ পর্যায়ের ব্যবসায়ীরাও আছে, তাদেরকে একসাথে করে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি আগে থেকে ব্যবস্থা নেন তাহলে এই ধরনের ঘটনা কিন্তু অনেকটা রোধ করা সম্ভব। যেটা লবণের বিষয়ে আমরা দেখলাম যে গতকালকেই কিন্তু এক লাফে 30-35 টাকার লবণ 110-120 টাকা উঠেছে। আমি কালকে আমার বাসার জরুরি কিছু জিনিসপত্র কেনার জন্য এক স্টোরে গেলাম, সেই স্টোরের কর্মচারী আমাকে বললেন যে স্যার লবণ কিন্তু দাম বেড়ে যাবে, বেড়ে গেছে অলরেডি, আপনি এখন 40 টাকা আমার কিন্তু নিতে পারেন। তো এই ধরনের নৈতিকতার সম্পন্ন মানুষও কিন্তু আছে, সে কিন্তু বেশি দাম নিচ্ছে না, ওই আগের দামে নিল। তারপরে রাতারাতি দেখলাম যে এটাকে গভর্নমেন্ট, সরকার নানাভাবে এটাকে কন্ট্রোল করেছে, আজকে আবার বাজার ঠিকই আছে। তেমন মনে হয় যে সবগুলো জায়গায় আমাদের দক্ষতার যেমন অভাব আছে, সততারও তেমনি অভাব আছে, সততার সংকটের মধ্যে আমরা আছি। আপনি যত ধরনের সংকটের কথা বললেন, ধরেন বড় সংকটের জায়গা, সেটা হচ্ছে মানুষ এগুলোতে সাড়া দিচ্ছে। ধরেন কালকে অনেক বড় বড় জায়গায় লবণ নাই হয়ে গেছে, কারণ যে লোকটা 1 কেজি কিনেন তিনি গিয়ে 6 কেজি কিনেছেন, তার মানে তিনি সামহাও বিশ্বাস করেন যে লবণ কালকে থেকে বাজারে পাওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক। ফলে মানুষের এই মানুষের এক ধরনের অনাস্থা কেন তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো স্যার। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত রাখতে আরেকবার আমরা এ কেমন অস্ত্রতা সেই প্রসঙ্গে কথা বলছি। প্রফেসর আরফিন সিদ্দিক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই যে মানুষ এগুলো বিশ্বাস করছে কিছু গুজব, যেমন লবণের ক্রাইসিস তো একটা তৈরি হয়েছিল সাময়িক হলে, অনেক লোককে আমরা জানি যে 5 কেজি 7 কেজি করে লবণ কিনেছে,
কারণ তাদের অভিজ্ঞতা হচ্ছে আগের পেঁয়াজের অভিজ্ঞতা, 40 টাকার পেঁয়াজ 250 টাকা হয়ে গিয়েছিল, ফলে মানুষ এগুলো বিশ্বাস করছে কেন? সিচুয়েশন তো মানুষকে সেগুলো বিশ্বাস করতে বাধ্য করছে, সেজন্য সেটা কিভাবে আপনি ঠেকাবেন? মানুষকে মানুষের সাথে যে যোগাযোগের যে প্রক্রিয়া সেটাকে অব্যাহত রাখতে হবে। এখন মানুষ দেখেছে যে 30-35 টাকার পেঁয়াজ 250 টাকা হয়েছে এবং দীর্ঘদিন এই উচ্চমূল্য বাজারে অলমোস্ট স্থিতিশীল হয়ে গিয়েছিল। তো সেই কারণে এখন যখন দেখলো যে লবণের দাম একদিনে 110 টাকা গিয়ে পৌঁছেছে, অতএব তার মাঝে তো এই উদ্বেগই থাকবে যে এটা আরও বাড়তে পারে অথবা এই দামেও তো আমার কেনার সম্ভব হবে না তখন। তো সেই কারণে তার যে দৈনন্দিন বা মাসিক চাহিদা তার তুলনায় হয়তো সে বেশি কিছু কিনছে, এটাকে আপনি দোষ দেওয়া পারবেন না, এটা মানুষের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। কিন্তু যেটা দেখা দরকার আছে যে এটা কেন হলো, এটা হয়েছে এই কারণে, ওই যেটা আমি বলতে চাচ্ছিলাম বিরোধীর আগে, যে সততার একটা সংকট আমরা সর্বত্র লক্ষ্য করছি। এটা ব্যবসায়ীদের মধ্যে দেখা যাচ্ছে, এটা আমলাদের মধ্যে দেখা যাচ্ছে, এটা আমাদের মাঝে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আমরা অনেক বেশি লোভের মধ্যে পড়ে যাচ্ছি। লোভের কারণেই তো আমাকে এখন আপনার চাহিদার অতিরিক্ত লবণ সংগ্রহ করে বাসায় রেখে দেওয়ার একটা প্রবণতার মধ্যে পড়ে গেছি। পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, সর্বত্রই এই সংকট। রাজনীতিবিদদের মাঝে এই জিনিসটা শুদ্ধি অভিযানের মাধ্যমে এখন পত্রপত্রিকায় আসছে, আমরা দেখতে পাচ্ছি। আর কোন আর অন্যান্য পেশার যে দুর্নীতি, অনিয়ম, সেখানে অসততা, সেগুলো তো আর এখন পর্যন্ত সেইভাবে আসছে না, কিন্তু আমরা তো জানি, আমরা প্রত্যেকেই জানি যে কোথায় কী হচ্ছে। তো এই বিষয়গুলো দেখতে হবে। মানুষের আস্থার সংকট যদি ঘটে, সেই আস্থার সংকট কাটিয়ে ওঠার জন্য সময় লাগবে, রাতারাতি আপনি সেটা পারবেন না, কিন্তু কাটিয়ে ওঠার একটা খুব নিশ্চিত একটা ফর্মুলাই হচ্ছে সততা নিয়ে আসা। যখন মানুষ দেখবে যে না সৎভাবে কাজগুলো হচ্ছে, স্বচ্ছভাবে হচ্ছে, পেঁয়াজ দেশে উৎপাদন কম হয়েছে, দেশে বাজারে পেঁয়াজের সরবরাহ কম, অতএব দামটা কিছু বেড়ে গেছে, মানুষ কিন্তু গ্রহণ করবে। কিন্তু যখন দেখবে যে গুদামজাত করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে, কৃত্রিম একটা ইয়েতে লবণ থাকার পরেও লবণের দাম বাড়ানো হচ্ছে, তখন তো মানুষ কোনোভাবে করবে। তো এই জায়গায় সমস্যাটা কোথায়? এই জায়গায় সমস্যা ওই দক্ষতার কথা বলতে পারি, পণ্যের অভাবের কথা বলতে পারি, কিন্তু সবচেয়ে বড় অভাব হচ্ছে সততার অভাব। জি ডক্টর সাদুল হোসেন, সেই জায়গায় এই যে সততার অভাবের কথা যেটি প্রফেসর আরিফিন সিদ্দিক বলছেন, এবং একই সাথে আমাদের সবসময় কর্তৃপক্ষের মধ্যে সংকটটাকে স্বীকার না করার একটা প্রবণতা, ধরেন পেঁয়াজ নিয়ে সংকটটা যখন শুরু হলো তখন সেটিকে আমরা একেবারেই আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের পক্ষ থেকে একেবারে পাত্তাই দেওয়া হয়নি, বরং সেটিকে এক ধরনের ইগনোর করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই পেঁয়াজ জাহাজে করে আনতে হলো, একটু আগে একটি জাহাজ এসেছে, আরও জাহাজ আসবে উড়োজাহাজে, পাশাপাশি পেঁয়াজ আমদানির উপরে শুল্ক, যেটা উড়োজাহাজের যে শুল্ক সেটি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন, ফলে আমরা শেষবেলায় এত সিরিয়াস হই কেন? এবং সেই সিরিয়াসনেসটা কেন শুরু থেকে, তার মানে কি আমরা দূরদর্শী হতে পারছি না? আজকের সাবজেক্টটা যেটা আপনাদের অস্থিরতা কেন এরকম ইয়ে, তো অস্থিরতা বা সমাজের যে এই সামাজিক নিয়ন্ত্রণ আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এগুলি কিন্তু যে যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটাও করে আপনার নীতি নির্ধারণী ফোরাম, একটা সরকারের বা একটা রাষ্ট্রের কিন্তু ভিতরে ভিতরে একটা নীতি নির্ধারণী ক্যাবিনেট বলি, ক্যাবিনেটেরও আরও উপরে নিচে মিশিয়ে হয়। নীতি নির্ধারণী ফোরামটা আরেকটু কমপ্লিকেটেড, শুধু ক্যাবিনেটে হয় না, ওই আমি এরশাদের সময় বলতাম দেয়ার আর মিনিস্টার্স, দেয়ার আর ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড দেয়ার আর ক্যাবিনেট কলিগস। ক্যাবিনেট কলিগরা কোনোটা মন্ত্রী না কিচ্ছু না, কিন্তু তার ইনফ্লুয়েন্স অনেক বেশি। যেমন এরশাদের সাহেবের সময় আমি বলতাম মোশাররফ, তারপরে তার বান্ধব মোশাররফ সাহেবও, তারপরে কি বলে আমাদের কিছু ব্যুরোক্রেটিকে, আমি শেষে বলতাম যে তখন ঢাকার ডিসি যে ছিল সেও একটা ছোটোখাটো ক্যাবিনেট কলিগ। আর সামাজিক ইয়েটা যে নিয়ন্ত্রণ, সেটা হয় বেসিক্যালি সমাজপতি, আমাদের অভিভাবক মুরব্বী এরা মিলে, এবং এদের যখন যে এরা যেই মূল্যবোধ, এরা যেই মূল্যবোধটা প্রতিষ্ঠিত করে বা নিজেরা বিশ্বাস করে, সেই মূল্যবোধই কিন্তু আমাদের চালচলনকে সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে কন্ট্রোল, রাষ্ট্রীয় জীবনে কন্ট্রোল করে। এখন যেভাবেই হোক দেখা যাচ্ছে যে এই সমাজের যারা সমাজপতি বা অভিভাবক শ্রেণী যারা, তাদের কন্ট্রোলটা মূল্যবোধ একদম ভেঙে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম
আমাদের পাড়াতে আমার খেয়াল আছে সন্ধ্যার পরে আমাদের একটা অলিখিত ইয়ে ছিল, সন্ধ্যার পরে বাচ্চারা বাইরে থাকবে না। আমরা হয়তো দোকানে যাইতে পাঠাইছে তেলের শিশি হাতে, আমাদেরকে বাইরে হয়েছে, একটা গার্জিয়ান আমাদেরকে ধরে ফেলছে পথে যে এই তুমি কোথায় যাইতেছো, কেন যাইতেছো। তারপরে তাকে অনেক বুঝিয়ে টুজিয়ে শিশি দেখিয়ে যাইতাম। সে যে আমাকে এই প্রশ্নটা করলো, অ্যাকস্ট করলো, ধরলো, জিজ্ঞেস করলো, আমার বাবা কোনো দিন তাকে এটার জন্য প্রশ্ন করবে না, মানুষ খুশি হবে। তার ছেলেকে আবার আমার বাবা হয়তো অন্য একটা খারাপ কাজ করছে, শাসন করলো। এটা সামাজিক নিয়ন্ত্রণগুলি এভাবে হয়, আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণগুলিও কিন্তু, অথচ এখন কি হচ্ছে, এখন আমাদের খেয়াল আছে রেন্ট্রি এর ক্ষেত্রে বাবা বলতেছে ছেলের সম্পর্কে ধর্ষণের চার্জে যখন, তখন বলছে জোয়ান ছেলে কিছু তো একটু উল্টাপাল্টা করবেই। যখন বাবা এই কথা বলে তখন কি আর সমাজে কন্ট্রোল থাকে? আমাদের রাষ্ট্রীয় ইয়েতে আজকে যারা ইয়ের দিকে আসে তাদের খুঁজে খোঁজ নিয়ে দেখেন তাদের কার্যকলাপ কী। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সব আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর একদম কাছে ক্যাসিনো চলতেছে, এগুলি আমেরিকান নিউ ইয়র্কের ইয়ে ছিল, কী বলে, মেয়র গুলিয়ানি একটা কথা বলছিল, ছোটো খোটো মিসডিমিনার যখন হয় কিংবা ছোটো খোটো প্র্যাঙ্ক বলে বোধ হয় ওরা, এগুলি যখন হয় তখনই শাস্তি দিতে হয়। এখানে কোনো মানে বড় হতে দেওয়ার আগে আগেই দিতে হয়। শুনুন, আমি একটা ছোট্ট ইয়েতে আমার ব্যক্তিগত, যেদিন ড্যামরা নাকুন দিকে ওই যে একজন কনস্টেবল বলল মাছের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, তার পরের দিনই ওকে জবাব দিয়ে তার আওতায় আনা উচিত ছিল, ফ্রম হাইয়েস্ট কোয়ার্টার যেখান থেকে হোক, যে ধরো এই ধরনের কথা বলবে কেন। আমার মনে আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে একজন মন্ত্রীর মেয়ের না ছেলের বিয়েতে আমি গেছিলাম, তার মানে সন্তানের বিয়েতে, সেই যে এলাহি কাণ্ড, যেই মানে কী বলে ঘটা, যেই মানে খরচের ইয়ে, আমি বারবার মনে হচ্ছিল যে এই মন্ত্রীটাকে কালকেই প্রাইম মিনিস্টার ডেকে তাকে একটা ভালো করে শিক্ষা দেওয়া উচিত, দরকার হলে ক্যাবিনেট থেকে যদি সরিয়ে দেন, সাথে সাথে যদি এগুলি নেন তখন হবে। আমাদের সমাজ ব্যবস্থা, সামাজিক নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যেই কারণেই হোক আপনার ঢিলে হয়ে গেছে, ভেঙে পড়ছে, ফলে মূল্যবোধগুলি আমরা দেখছি না। মূল্যবোধ যেখানে যা হওয়ার কথা ছিল সেখানে তা হচ্ছে না, এই কারণে আজকে অস্থিরতা দেখা দিচ্ছে। জি, জাস্ট আমি ইসলাম, উনি ডক্টর সাদুস হোসেন কিংবা আরিফিন সিদ্দিকের সততা, মূল্যবোধ এবং আমাদের যে সামাজিক রীতিনীতি, নিজস্ব সংস্কৃতি, পারিবারিক শাসন, রাষ্ট্রীয় শাসন, সেই ব্যবস্থাগুলো ভেঙে পড়ার একটা আশঙ্কার কথা তারা বলছেন বা কখনো কখনো বলছেন ভেঙে পড়া হয়তো শুরুই হয়ে গেছে। আশঙ্কা না, ভেঙে গেছে, পড়ে গেছে আর নাই। উই হ্যাভ লস্ট ওল্ড ভ্যালুস, উই হ্যাভ ফেল টু ক্রিয়েট নিউ ভ্যালুস, এই একটা বিরাট ফারাক। ওই যে কথা বলো, আমরা আমাদের আমরা যখন স্কুলে পড়তাম মা বাবার চেয়ে স্কুলের শিক্ষকদেরই বেশি শ্রদ্ধা করতাম। ওনারও রাস্তাঘাটে কোনো একটা বেসময় দেখলে তাকে জিজ্ঞেস করতো এই এখন তুই কেন কেন। একদম, এখন একটা টিচার ছাত্রকে এই কথা বলার সাহস আছে? ইভেন ইন ইউনিভার্সিটি লেভেল, স্কুলে স্কুলে মানে আজকে তো শিক্ষাটা বাণিজ্য হয়ে গেছে। সুতরাং এই যে মূল্যবোধের অবক্ষয়, সততা, এগুলি তো উনি আলোচনা করলেন এবং এটা তো একদিনে হয় নাই, দীর্ঘ সময়ে হয়েছে। দেখেন আমি বলি আমার নিজস্ব একটা অভিব্যক্তি যে বাংলাদেশ হলো সব অসম্ভবকে সম্ভব করার দেশ। নয় মাসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলো, আবার দেখেন এরকম অনেক কাজ আমরা যেগুলি করি যেগুলো অন্যরা ভাবতে পারে না, জাতি হিসাবে ভাবতে পারে না, ব্যক্তি হিসাবে ভাবতে পারে না, কিন্তু আমরা ওইগুলি করি, করে আবার বাহাবা নেই। এই যে বদরি কথাটা উনি বললেন, এটা তো আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন, যে তার ওইখানে কি আপনার ইয়াবা বাণিজ্য বন্ধ হয়েছে, বদরিকে পুলিশ ধরতে পারে না, বদরির স্ত্রী এমপি হয়, তো এগুলি তো মানুষের মনে এই প্রশ্ন লাগে। ঘটনাগুলো যেমন ওই ইকোনমিক্স ব্যাঙ্ক ফেলিওর সম্বন্ধে একটা হলো, যেমন ব্যাঙ্ক যখন ফেল করে, একটা ব্যাঙ্ক ফেল করছে তো লন্ডনে এক মহিলা গেল ওই ব্যাংকে, গিয়ে বলছে ইফ ইউ ক্যান পে দি মানি আই ডোন্ট ওয়ান্ট দি মানি, ইফ ইউ ক্যান পে দি মানি আই ওয়ান্ট মাই মানি। এই যে আস্থার সংকট,
আমি যদি আমাকে টাকাটা দিই, ব্যাংক যদি আমাকে টাকা দিতে পারে তাহলে আমি টাকা নিতে চাই না, ব্যাংকে থাকুক সেফলি। আর ব্যাংক যদি টাকা দিতে না পারে তাহলে আমি এখন টাকাটা চাই, কারণ আমার টাকাটা চলে যাবে। এই যে আস্থার সংকট, আপনি বললেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘটনা দেখি, কোনটা যে যথাসময়ে প্রতিকার নেওয়া হয় না। এই যে আপনার এই পেঁয়াজের কথা ধরেন, আমাদের আইনে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টেই আপনি হোট করে এ করে একদিন আমরা দেখলাম 5,000 টন পেঁয়াজ আসে, সেটাকে নামলো, দাম বাড়ে না। আপনি খাতুনগঞ্জের যত যত শোকিস আছে আপনি এগুলি রেট করেন, স্পেশাল পাওয়ার্স আপনার ক্ষমতা আছে, করে আপনি বাজারে ছেড়ে দেন 30-40 টাকা অটোমেটিক আসে পড়তো, আপনি উড়োজাহাজে করে আনতে পারতেন না। ওই ওইটার একটা দক্ষতা এবং ওই যে অভিজ্ঞতা একটা বিরাট সংকট আমাদের এই বর্তমান ক্যাবিনেটের মধ্যে আমার যা মনে হয়। তারা ধরেন এই যে আমাদের অর্থনীতি একান্ত এত এগোচ্ছে, মানুষের মাথা পিছু আয় বাড়ছে, মানুষের আয়ুষ্কাল বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, নারীর ক্ষমতায়ন বাড়ছে, আবার বিপরীতে নারীর প্রতি সহিংসতার ধরন বাড়ছে, শিশুদেরকে আমরা মেরে ফেলছি, আমরা এই সামাজিক নানা সংকটে পড়ছি, তাহলে সরকারের যে লক্ষ্য, উন্নয়নের লক্ষ্য, সেটা একদিকে আগাচ্ছে, বিপরীতে একদিকে এ ধরনের সামাজিক অস্থিরতা বাড়ছে, তাহলে দুইটার আলটিমেট ফলাফলটা কি হবে? দুইটার আলটিমেট ফলাফল বলছে যে আমরা খুব উন্নয়ন করছি কিন্তু আমরা একটা বিস্ফোরক অবস্থায় আছি, বেলুনের মতো। একটা পিন দিয়ে যদি বেলুনটাকে দেন, বেলুনটা ফেটে যাবে। সুতরাং শুধু উন্নয়ন করলে হবে না, উন্নয়নের সাথে সাথে নাগরিকদের যে সামাজিক বৈষম্য, নিরাপত্তা, এইগুলি আপনাকে নিশ্চিন্ত করতে হবে, নিশ্চিত করতে হবে। জি স্যার, আপনি কিছু একটা আমি বলতে চাচ্ছিলাম যে এগুলি আমরা কথাচ্ছলে অনেক কথা বলি, অর্থনৈতিক উন্নয়ন বা সামগ্রিক উন্নয়নের অনেকগুলি ইন্ডেক্স আছে। এখন হয় কি বাংলাদেশের এমন অবস্থা যে আমরা যে যেই দিকে কথা বলতে চাই সেই ইন্ডেক্সগুলি ব্যবহার করি। ধরেন আমার 20টা ইন্ডেক্স, তা আমার তার মধ্যে 8-9টাতে আমি খুব ভালো করতেছি, আমি ওগুলি দিয়েই সারাক্ষণ বলতে থাকি, আমার ফেভারে যায়, যেটা ফেভারে যাবে এটা হয়েছে। কিন্তু বাকি ইন্ডেক্সগুলি যেগুলি আমার বিপক্ষে, আমি যে কোনোটাতে লোয়েস্ট, আমার শহর রাজধানী যে কোনোটাতে, যেমন সবচেয়ে পৃথিবীর দূষিত ইন্ডিয়াতে কলকাতা দিল্লি ছিল, দিল্লিকেও আমরা এই মধ্যে রিসেন্টলি হার মানিয়েছি, আমরা ঘুষের ঝুঁকিতে সাউথ ইস্ট এশিয়াতে আমরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তো এখন হয় কি যে যার সুবিধা অনুযায়ী ব্যবহার করে। আপনি যদি কোনো সময় বড় ইয়ে করতে চান আমার কাছে, আমি নিয়ে আসবো ঝুঁকি, মানে যেগুলি খারাপ ইয়ে সেই ইন্ডেক্সও পাবেন আপনি হয়তো 32টা, আর যেগুলি ভালো সেটাও পাবেন আপনি 25টা। তো এখন যে যেইভাবে বলতে থাকা, আর আমরা ওই যে উন্নয়নের এমন স্তরে আছি, তখন আপনার যখন টপ পার্সনের সাথে কথা বলেন, তখন হয়তো আপনি বললেন যে পেঁয়াজের ধরেন প্রথম দিকে, এখন বললে হবে না, এখন তো কেউ বিশ্বাস একটা বললেন যে অমুক জিনিসের দাম বেড়ে যেতেছে, অমুক ইয়ে আমাদের সাবধান হওয়া উচিত, যে চামচা টাইপের যে লোকটা যে তোষ মোশাহেবি তোষামো দিয়ে এগুলি করে, সে বলল নেত্রী আমরা তো সাংঘাতিক, আমাদের সাকিব হাসান তো অলরাউন্ডার হয়েছে, একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, সে এটা বললো কতক্ষণ হই হই রই রই করে তারপরে আস্তে উঠে চলে গেল। এই যে আমাদেরকে মানে মিসলিড করাটা, আর পেঁয়াজে কী হয়েছে আপনি খেয়াল করেন নাই, পেঁয়াজে বিবিএস বলছে যে আমাদের 10-24 লক্ষ টন লাগে, আমরা 14 লক্ষের মতো প্রডিউস করি, 10 লক্ষের মতো শর্টেজ। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন বলছে আমরা 18-20 লক্ষ টন প্রডিউস করি, এই বছরও তাই হয়েছে, মাত্র 4 লক্ষ টন আমাদের শর্টেজ আছে, হুইচ ইজ নাথিং, ইন্ডিয়া থেকে তো যা আসছে এটা দিয়েও চলবে। আপনি এসব জিনিস সরকারি পর্যায়ে দ্য হাইয়েস্ট লেভেল এগুলিকে এই যে বিভ্রান্ত করার চেষ্টা, এগুলিকে শক্তভাবে ধরা উচিত। আমাদের 2017 সনে যখন খাদ্য গুদাম একদম খালি হয়ে গেছে, মাত্র 4-5 লক্ষ টন এগুলি যেটা থাকে তলানিতে, তখন আমাদের ফুড মিনিস্টার যারা ছিল বা ফুড মিনিস্ট্রি একবারও হাইয়েস্ট মহলকে বলে নাই যে আমাদের কিন্তু খাদ্য গুদাম নাই, ওনারা এসব ঢেকে রাখছেন। ফলে মিয়ানমার থেকে চাল আমদানি করত, তখনই যদি যে ইয়ে কর মানে ডিউটি যদি উঠিয়ে দিত, যেটা পরে তুলেছে দুইবার, তাহলে কিন্তু এই অবস্থা হতো না, কিন্তু প্রথমে বলে নাই।
আমি একটু আরিফিন স্যার ঠিক এই জায়গাটায় আসতেও চাচ্ছিলাম, যেটি ডক্টর সাদ হোসেন বলল, প্রচণ্ডভাবে মিস ইনফর্ম করা হয়, বিশেষ করে অনেকেই নিশ্চিত প্রধানমন্ত্রীকে পেঁয়াজ নিয়ে প্রকৃত তথ্য দেওয়া হয়নি। ওনাকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, বাণিজ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং তথ্যের যে ঘাটতি, না হলে নিশ্চয়ই বিষয়টা আর আগে সমাধান হতো। ফলে এই সংকটটা কীভাবে কাটাবেন স্যার? এই সংকট কাটানোর জন্যই তো আমরা এই আলোচনায় যে কথাগুলো বলছিলাম, যে আমরা যে 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 জায়গায় দায়িত্ব পালনের জন্য বসে আছি, সরকারি হয়তো বসিয়েছেন বিভিন্নজনকে, কাউকে মন্ত্রণালয়ে, কাউকে অন্যান্য জায়গায়, তারা আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্বটা পালন করি তাইলে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কথা না। আমার দায়িত্ব যদি তথ্যে কোনো তথ্য মনে হয় যে এটা এখনই বিবেচনায় আনা দরকার, দরকার হলে সর্বোচ্চ মহল থেকে তো সেখানে জানানো দরকার আছে। আপনি দেখেন সরকারের দুর্বলতা, সরকারের ভেতরে থেকে অসৎ কাজ করা অথবা সরকারকে মিসলিড করা, এগুলো যেমন আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সঠিকভাবেই সিদ্ধান্ত নিয়ে কাজগুলো হয়ে যায়। এই যে অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা ইনভেস্টিগেশন করে 30 বছর আগের ছিনতাইকারী একজন মহিলাকে মেরে ফেলেছেন, যিনি তার মেয়েকে ভিকারুননিসার থেকে বাসায় নিয়ে যাচ্ছিলেন। সেটা কোথায় কীভাবে হলো? সেই ছিনতাইকারীর মামলা গিয়ে হাইকোর্টে তদন্তের জন্য স্থগিত হয়ে গেল। চিন্তা করেন, যখন এই ছিনতাইকারী মেরে ফেলছে, সেইভাবে এটা যখন স্থগিত হয়ে গেল তখন তার কোনো ইনভেস্টিগেশন হলো না, হাইকোর্ট থেকে তো নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 30 বছর পরে এখন হাইকোর্টের আবার পুনরায় নির্দেশে ওই তদন্ত শুরু হলো, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেট করে সেটা এখন কীভাবে বের করে ফেলেছে। কেউ বিশ্বাস, ওই পরিবারের কেউ তো হয়তো বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটেছে। যারা যে দায়িত্বে আছেন, এই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যারা দায়িত্ব আছেন, নুসরাতের ঘটনা সেইভাবেই তারা করেছেন, তো যারা যেই দায়িত্বে আছেন তারা যদি সেই দায়িত্বটুকু পালন করেন, সব কিছুই তো একেবারে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ারও দরকার পড়ে না। এটা তো একটা আপনার প্রক্রিয়ার ব্যাপার, পদ্ধতির ব্যাপার, একটা সিস্টেম, সেই সিস্টেমকে সক্রিয় রাখা এবং সিস্টেমের মধ্যে যেখানে লুপহোলস আছে, সিস্টেম যেখানে ইনএফিশিয়েন্ট হয়ে যায়, সেই জায়গায় আবার ইন্টারভিন করে, দ্রুততার সাথে ইন্টারভিন করে সেই ব্যবস্থা নিতে হবে। আমরা তো স্যার প্রতিনিয়ত ধরেন ভয়েই থাকে, এখন মানুষের ভিতরে একটা ভয় যে কালকে নতুন কি ইস্যু হবে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গণমাধ্যমের জন্য এত ইস্যু প্রত্যেকটা সময়, এবং এর পেছনে নানা রকম কারণ কাজ করে। কেউ কেউ এখনো মনে করেন যে একটা রাজনৈতিক পরিবেশের অভাব রয়েছে, সেটা এখানে রাজনীতি মানুষের দেশ একটা ফলে একটা ভূখণ্ডে আমরা 16 কোটি মানুষ সংকট, যেটি সেটি কিভাবে কাটাবো? আপনি আস্থার সংকট ফিরে আনার কথা আপনারা বলছেন, সেটার জন্য ইমিডিয়েটলি কি করা উচিত, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে কিংবা দীর্ঘমেয়াদে? সেই প্রসঙ্গে আপনাদের পরামর্শ শুনতে চাই। তার আগে আবারও বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একদম শেষ সময়ে আমরা জাস্টিস জামিল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই যে এই অবস্থা, যে সংকট, এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী? স্বল্প মেয়াদে বা মধ্যমেয়াদে কী করা যেতে পারে? ইমিডিয়েটলি সরকারের কী করা উচিত? খুব কঠিন প্রশ্ন, এবং এটা করা যাবে, আমি যে কথা বলতে চাই, এই যে এই অবস্থায় যে আমরা আসছি, প্রাক্তন উপাচার্য বলেছেন যে আমরা সবাই সমাজে যে যে অবস্থানে আছি, আমলা বলেন, ব্যবসায়ী বলেন, মন্ত্রী বলেন, আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা কেউ যার যার দায়িত্বটা সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করছি না। এক, আমাদের সবার মধ্যে কমিটমেন্টের অভাব আছে, আমাদের মধ্যে দেশাত্মবোধের অভাব আছে। আমরা শুধু চাই, জানি কীভাবে টাকা রুজি করা যায়, সৎপথ আর অসৎপথ সেটা আমরা পার্থক্য বুঝি নি, যেভাবে টাকা রুজি করা যায় সেটাই করবো। এইটাই আমাদের একবার এখন একটা ফিলোসফি হয়ে গেছে, মন্ত্রী হন, আমলা হন, সাধারণ মানুষ হন, ব্যবসায়ী হন। তো এইটাকে, এই অবস্থা থেকে উত্তরের জন্য এই যে আমরা যারা সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে একটা উদ্যোগ নিতে হবে। এবং কিন্তু সিভিল সোসাইটি আজকে যে অবস্থায়, যা সামাজিক
ঐক্যবদ্ধ একটা আন্দোলন তৈরি করতে হবে। আপনি আমি কথাই বললাম না, আমরা টেলিভিশনে কথা বলি না, এটা এক মূল্য দেয় না, কারণ তারা বলে এটা মুখের কথা, হোয়াট দে সে ডোন্ট মিন, বা বিশ্বাস আমাদের ওই অবস্থা। হ্যাঁ, তারা যেটা বলে সেটা বিশ্বাস করে না, আর বিশ্বাস করে যেটা যে বলে না। তো এই সিভিল সোসাইটি থেকেও যে একটা সমন্বিত প্রচেষ্টা নেবে নেওয়া উচিত, না হলে পরে আপনি এই অবস্থা থেকে উত্তরণ পাবেন না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকেও শক্ত হাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্যার একদম শেষ সময়, ডক্টর সাদ হোসেন, সেক্ষেত্রে এই যে আস্থার সংকট সেটি সম্ভবত প্রধান কারণ, সেটি কি আসলে সত্যি সত্যি স্বল্প মেয়াদে বা দ্রুততম সময়ে ফেরানোর কোনো তরিকা আছে? আছে, এটা ঘুরে ফিরে ওই সমাজে সমাজপতি যারা আছেন তাদের সমন্বিত উদ্যোগ, ওপিনিয়ন লিডার যারা, ওপিনিয়ন লিডার বা মুরব্বী অভিভাবক যেটা আমরা বলি, এটা সব সমাজেই অলিখিতভাবে হলেও বোঝা যায়। আর সরকারে যেটা বলছি সেটা আরেকটু ফর্মালটা ইয়ে করা যায়, যে গভর্নমেন্টাল কম্প্যাক্ট। আমি তো বলছি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়ে গেছে, আমরা আমাদের আমি ইয়ে ছিলাম ওই চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে, দেখা গেছে যখন সবাই মিলে বসে একসাথে এভরি স্টেক হোল্ডারদেরকে ডেকে, একটা বেশি বড় গ্রুপ না, তারা যখন ভালো করে ধরে তখন এগুলি ঠিক হয়। আবার আপনি দেখেন কি বলে লবণেরটা ইয়ে হয়েছে, দেখেন আপনার বড় বড় কেসগুলি যেমন নুসরাতের কেস, জি, সবাই ইয়ে করে তারপরে পিবিআইকে দায়িত্বটা দিয়েছে। তো যখন এরকম লোক বাহির করতে হবে, গ্রুপ বাহির করতে হবে, চিফ এক্সিকিউটিভ, যারা তাকে সত্য কথা মুখের উপর বলতে পারে কিন্তু কোনো সুবিধা চাইবে না, তালাফি তদবি তাবেদারি মোশাহেবি এগুলি করে তার থেকে ওনার থেকে সুবিধা নেবে না, কিন্তু তাকে সত্যিকারভাবে তার প্রতি লয়্যালটি আছে, দেশের প্রতি লয়্যালটি আছে, যারা তাকে বলতে পারে যে এইটা করলে ভালো হবে, এই ধরনের একটা গ্রুপ ওনাকে বের করতে হবে যাদের কথা উনি শুনবেন। এবং আমি দুইয়াকিয়াতে বলেছি এটা অবশ্য আরও উপরে ইয়ে, যে সুপ্রিম গভর্নেন্স কাউন্সিল জাতীয় একটা জিনিস থাকা দরকার দেশে, যারা সব কিছুকে মানে এমন সিলেকশন হবে তাদের যে তারা সব কিছু নির্মোহভাবে নিঃস্বার্থভাবে দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য তারা সৎ উপদেশ দিবেন এবং সেই সৎ উপদেশ মেনে চিফ এক্সিকিউটিভ অ্যাকশন নেবে। স্যার আরিফিন স্যার, সেক্ষেত্রে আমরা এর চেয়েও বড় বড় সংকটের সময় আমাদের এই যাপিত জীবনেই গেছে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নানা রকম সামাজিক সংকট অস্থিরতার ভিতর দিয়ে গেছে এবং সেগুলো কাটিয়ে উঠেছে মানুষ, ফলে এইবার কাটিয়ে ওঠার জন্য একটা সুপ্রিম গভর্নেন্স কাউন্সিলের কথা, কিংবা কখনো কখনো আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি তিনি নিজেই একটা ছোট গ্রুপ করে বৈঠক করেন, ফলে সেরকম উদ্যোগ দৃশ্যমান নিশ্চয়ই হবে এবং নিশ্চয়ই সংকট কাটবে। না নিশ্চয়ই, আমরা তো সবসময় আশা নিয়েই চলব, আশাবাদী থাকতেই হবে। আমার মনে হয় যে সংকটটা যেই জায়গায় সেটা তো আমরা আলোচনা করেছি, সততার জায়গায় সংকট, আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে যেই সব গুরুত্বপূর্ণ জায়গা থেকে সিদ্ধান্তগুলো নেওয়া হয় আপনার একেবারে নিচের থেকে উপর পর্যন্ত, সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাতে সৎ লোকগুলোকে নিয়ে আসে এসে বসানো দরকার, এবং সেখানে নানা ধরনের যোগ্যতা আমরা খোঁজার চেষ্টা করি, অভিজ্ঞতা যোগ্যতা এটা সেটা, আপনি নির্ধারণ করেন যে সততাই হচ্ছে সর্বোচ্চ যোগ্যতা এসব ক্ষেত্রে, সততা যার আছে তাকে নির্বাচন করেন, তাকে সেখানে বসান, আর সৎ মানুষকে সঠিক মূল্যায়ন করে তাদেরকে যদি এনকারেজ করা যায়, তাদেরকে যদি ইন্সপায়ার করা যায়, আমি মনে করি সেটাই দরকার। এখানে অপরাধের জন্য অসততার জন্য শাস্তি দেওয়া এবং সৎ মানুষকে মূল্যায়ন করে তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া এবং তাদেরকে পুরস্কৃত করা, এই পুরস্কৃত করা, তিরস্কার করা, শাস্তি দেয়া, এই কাজগুলো যুগপৎভাবে চালানো দরকার। অসৎ লোক শাস্তির বাইরে থেকে গেল আর সৎ লোক একটা নানা কারণে সে অবহেলার শিকার হয়ে গেল, এই ধরনের অবস্থা থেকে আমাদের আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর আরফিন সিদ্দিক, অনেক ধন্যবাদ ডক্টর সাদত হোসেন, অনেক ধন্যবাদ জাস্টিস আমিরুল ইসলাম। দর্শক, আমাদের প্রত্যাশা দুষ্টের দমন এবং শিষ্টের লালন, সেটি যদি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় দারুণভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে নিশ্চয়ই এইসব সংকট কেটে যাবে এবং একই সঙ্গে মানুষ ভালো থাকবে এবং মানুষের জন্য যে রাষ্ট্র, মানুষের কল্যাণের জন্য যে রাষ্ট্র, যেটি অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশাই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা শেষ করতে চায়। ভালো থাকবেন, সবাই থাকবেন জামুনা টেলিভিশনের সঙ্গে।